দর্শক, ঢাকা ট্রিবিউনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজল সাইক, আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরে বসিলা গরুর হাটে। মোহাম্মদপুর বসিলা গরুর হাটে আমরা সকাল থেকে যে জিনিসটি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম হয়েছে এখানে। আগের তুলনায়, আগের অন্যান্য দিনের তুলনায় বেচা কেনা অনেকটা বেড়েছে এবং প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম হয়েছে আজকে শুক্রবার হওয়াতে, এবং সরকারি ছুটি, ঈদের যেই ছুটি আছে সেটি চালু হওয়াতে আজকেই মূলত এখানে বেচা কেনা অনেকটা বেড়ে গিয়েছে। আপনার দর্শক, আমরা সকালেই কয়েকজন বিক্রেতার সাথে এবং ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা যেই জিনিসটি অভিযোগ করছে যে বিক্রেতারা দাম বেশি চাচ্ছে, এবং বিক্রেতারা যেটি বলছে যে গো খাদ্যের দাম বাড়তি এবং তাদের গরু লালন পালন করতে যে খরচ হয় সেই খরচ পুষিয়ে তারা কাঙ্ক্ষিত দামটি পাচ্ছে না। এবং আমরা আরও কথা বলেছি যে তারা যে জিনিসটি জানিয়েছে যে গরুর যেই মূল্য তারা চাচ্ছে সেই মূল্য তাদের কাঙ্ক্ষিত মূল্য হলেই তারা গরু ছেড়ে দিচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। গরুর অবস্থা কৃষকের খুবই লস, মানে গরুর দাম এত কম এবং যে জিনিসের দাম মানে আকাশছোঁয়া দাম, আমরা কিনতে গেলে গরুকে খাওয়াইয়ে লালন পালন করে দেখাচ্ছে সেই পরিমাণ টাকা আমরা পাচ্ছি না। এখানে আসি, গরু খুবই কম দামে আমাদের দিয়ে যেতে হচ্ছে, এবং ঢাকার লোক গোশ কিনে খাই, মাংস কিনে খাই 700 টাকা কেজি, এখানে আসি 300 টাকা কেজি দাম বলছে। গতবার 2 গাড়ি গরু আনিছিলাম 10-12 লক্ষ টাকা লস হয়েছে, এবার 2 গাড়ি আনিছে, আমার এখন ধরে গরু আসে পর্যাপ্ত পরিমাণে, এবারও আইসে, কিন্তু গরুর যে বাজার ওখানে ওই তুলনায় এখানে বাজার অনেক কম, অনেক কম, কারণ ক্রেতাই নাই তো, ক্রেতাই খুব কম। এবার তো অনেক বেশি লাগতেছে দাম, আগের তুলনায় খুব বেশি, হ্যাঁ অনেক বেশি লাগতেছে। দর্শক, যেমনটি দেখলেন যে এবার ক্রেতারা বেশ অভিযোগ করছে যে গরুর দাম বেশি অন্য অন্য বারের তুলনায়, অপরদিকে বিক্রেতারা যে জিনিসটি বলছে যে গো খাদ্যের দাম বাড়তি এবং গরু লালন পালন খরচ বেড়ে যায়, তাদের এবার গরুর দাম বাড়াতে হয়েছে। দর্শক, এই ছিল বসিলা গরুর হাটের সর্বশেষ তথ্য। আমরা পরবর্তী তথ্যের জন্য আমাদের সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্ম ফলো করবেন, ঢাকা ট্রিবিউনের সাথেই থাকবেন। ধন্যবাদ।